la que canta el bolo? নমস্কার বন্ধুগণ, রিঙ্কু চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তোমরা দেখতেই পাচ্ছ আমি দিদিমার পাশে বসে আছি, আর এই দিদিমাকে তোমরা আগে অনেক ভিডিওতেই দেখেছো। তো আজকে আমি আর এই দিদিমা দুজনে মিলে বানাবো আম পোড়া শরবত। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, এই আম পুড়িয়ে শরবত বানাবো, তোমরা দেখতে থাকো। এবারে আমগুলোকে একটু খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, আমগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, এই দেখুন। আম থেকে আমি আমের সাঁচগুলো নিয়ে নিলাম, এবারে আমি এই আটিটা ফেলে দেব। এই দেখুন, আমের আমি শাঁসটা নিয়ে নিয়েছি, পোড়া আমের শাঁস। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ। যে কোনো শরবত বা টক কিছুতে কিন্তু বিট লবণ দিয়ে খেলে খেতে খুব ভালো লাগে। ভাজা জিরের গুঁড়ো, আর ধনে পাতা, কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি, দিয়ে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আমের টক হিসাবে দেবেন, আম কিরকম টক সেই হিসাবে চিনিটা দেবেন। একটু ভালো করে আমি মিশ্রণটা করে নেব। সুন্দর লাগছে, বাগানের মধ্যে আম পুড়িয়ে আম পোড়া শরবত বানাচ্ছি আমরা দুজনে আজকে, খুব আনন্দ করছে এই বাগানে এসে। দুজনের জন্য দুটো গ্লাস এনেছি, দুজনে খাবো। এই মিশ্রণটা আমার একদম রেডি। শরবত মানে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আমি দুটোর মধ্যে বরফের টুকরোগুলো দিয়ে দিলাম। এবারে এই মিষ্টান্নটা আমি দিয়ে দেব। এবারে আমি দিয়ে দিচ্ছি এর উপরেই ঠান্ডা জল। দেখুন মিশ্রণটা কিরকম বসে আছে। এবারে এটাকে আমি একটু ভালো করে চামচ দিয়ে মিশ্রণটা জলের সাথে মিশিয়ে দেব। এই শরবত খেলে কিন্তু খুব পেট ঠান্ডা হয়, তাই তো? এবারে আমরা খেয়ে দেখবো শরবতটা কেমন হয়েছে। প্রথমে তুমি খাও,
এই দেখো খুব ভালো হয়েছে বন্ধুরা। তাহলে তোমরা দেখলে আমরা দুজনে মিলে বাগানে এসে আম পুড়িয়ে আমের শরবত বানালাম, আর সেটা আমরা এই দেখো দুজনে মিলে টেস্ট করলাম, সত্যি খেতে অসাধারণ হয়েছে। তাহলে আশা করব একবার হলেও আপনারা এই আম পোড়া শরবতটা ট্রাই করুন, আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করুন, আমাকে কমেন্ট করে জানান। আর আজকে ভিডিও এখানেই শেষ করলাম, আবার অন্য কোনো ভিডিওয়ে আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।